একটা সাবস্ক্রাইবার তো সেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করি দিয়ে আজকে ড্র্যাগ রেসটা তৈরি হচ্ছে গাইস কিল ম্যান ক্যা লাগতি হ্যায় ইয়ার ইয়ে অসম হে গাইস কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানিও কমেন্ট বক্সে তো গাইস আজকে অনেকদিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমরা দেখতে পেয়েছো থাম্বনেল আর টাইটেলে যে আজকে ব্লগটা আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে গাইস আই এম ভেরি মাচ এক্সাইটেড গাইস তো আজকে অনেকদিন পরে আজকে আবার একটা ড্র্যাগ রেস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য অনেক কমেন্ট আসছিল গাইস অনেক তো গাইস আমি এখন বেরোচ্ছি বাড়ি থেকে আর সোজা দেখা হচ্ছে তোমাদের সাথে মোটোব্লগিং সেটআপে তো চলো গাইস লেটস গো গাইস কল স্টার্ট করিনি কতক্ষণ तो गाइस वेलकम बैक टू माय चैनल एंड वेलकम बैक टू माय ब्रांड न्यू ब्लॉग तो गाइस यार आज के वीडियो टा खूब फटाफट हो गाइस तो मैं लास्ट ऑफ द वीडियो ना देखते থাকো আর আর তুমি থাম্বনেইলে তো দেখেই নিয়েছো যে ডমিনার ভার্সেস আমার NS 200 তো ডমিনার বাইকটা কার আছে গাইস এটাও একটা খুব সারপ্রাইজিং আছে ব্যাপার তো ভিডিওটা দেখতে থাকো তোমার সাথে সারপ্রাইজ যেটা আছে সারপ্রাইজিং ব্যাপারটা তোমার সাথে জানতে পারবে যারা নতুন আছো গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখবে যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে সেটা চলে আসবে এখন এখানে দাঁড়িয়ে আছি আর রাস্তার মাঝখানে মানে রাস্তার সাইডে আর কি মাঝখানে নয় তো তোমরা দেখতে পাচ্ছ আমার NS 200 মানে হোয়াইট প্যান্থারের লুক তো কিল ম্যান ক্যা লাগতি হ্যায় ইয়ার ইয়ে অসম আর এই স্টিকারটা তোমরা দেখেছো আগে এটা যারা নতুন দেখতো আমার ভিডিওটা তো এটা একটা স্টিকারিং আমি করেছিলাম এটা জাস্ট কুল লাগে দেখতে আর এটা হচ্ছে ব্যাক সাইড লুক হোয়াইট প্যান্থারের আর তোমাদেরকে আমি ফ্রন্ট সাইড দেখিয়ে দিচ্ছি তো ऐसी लगती है मेरी NS तो भाई कमेंट में बताओ कि कैसा लग रहा है बाइक और এখন আমি এখানে কেন দাঁড়িয়ে আছি গাইস আমি যার সাথে ড্র্যাগ রেস বানাবো সে এখন আসছে তার সাথে কথা হলো তো সে এখানেই আসছে তো ভাই চলে আসছে ডমিনার 250 তো ভাই দিস ইজ নাম বলে দাও দাস আমি তোমার এর ইনস্টাগ্রামের হ্যান্ডেল দিয়ে দেবো আমার ডিসক্রিপশানে ঠিক আছে তোমার চেক আউট করে নেবে ছেলেটা খুব ভালো রিল বানায় গাইস আর 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 কোনো থ্যাংক ইউ হয় না আর তার সঙ্গে সঙ্গে এই ছেলেটার মধ্যে অনেক পটেন্সিয়াল আছে আমার থেকে অনেক জুনিয়র আছে গাইস তো যাই হোক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর গাইস আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা তোমরা তো থাম্বনেইলে টাইটেল থেকে বুঝে গেছো আর আজকে যে ছেলেটা মানে যে যার সঙ্গে আজকে ড্র্যাগ রেসটা তৈরি করছি আজকে তোমরা যে ডমিনার যে বাইকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডমিনার 250 ব্ল্যাক কালার ব্ল্যাক ভেভেন পুরো হেভি লাগছে গাইস তো আজকে যে বাইকটার সঙ্গে আমার NS 200 এই যে আমার NS 200 আর এই যে ডমিনার তো এই দুটোর সঙ্গে আজকে ড্র্যাগ রেস হবে তো এটার জন্য যে আমি তোমাকে যে সারপ্রাইজিং ব্যাপারটা বলেছিলাম তো সেটা এটাই ছিল যে আমার একটা সাবস্ক্রাইবার তো সেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করি দিয়ে আজকে ড্র্যাগ রেসটা তৈরি হচ্ছে গাইস তো সেই সাবস্ক্রাইবার হচ্ছে এই যে ভাই তো এ হচ্ছে নাম বলে দাও আমার নাম রিক তো এ হচ্ছে রিক তো এর ইনস্টাগ্রামে আইডি তোমাদের দিয়ে দেবো আমি তোমাকে আগেও বললাম তো গাইস আজকে এই ব্লগটা স্টার্ট হচ্ছে এখান থেকে আর এবার সোজা যাব রাস্তাতে বলছে ভাই আমার দাদার চ্যানেলটা আমি হট করে একদিন ডিসকভার করি তো দেখলাম দাদার চ্যানেলে কোয়ালিটি আর পোটেনশিয়াল সত্যি প্রচণ্ড আছে শুধু দাদাকে একটু কিপ আপ করতে হবে মানে কনসিস্টেন্সি রাখতে হবে তাই বলে দাদাকে আমি একদিন কন্ট্যাক্টও করেছিলাম যে আমরা দুজনে মিলে কিছু বানাই আমি তোমাকে হেল্প করবো বানাই কিছু দুজন মিলে সে আজকে গিয়ে দেখা হলো এতদিন পরে গিয়ে তো তো গাইস আর ভিডিওটা বেশি লম্বা করছি না গাইস সোজা বেরোচ্ছি আবার ট্র্যাকে এখন ট্র্যাক ইন দ্য সেন্স আমরা বলছি মানে রাস্তাতে হাইওয়েতে তো তোমরা এখানে রাশ দেখতে পাচ্ছ গাইস এখানটা অনেক বেশি মানে গাড়ি যাতায়াত করে তো তাও আমরা সেম জায়গাতে এসে সেমভাবে আমরা ভিডিওটা শ্যুট করবো আজকে গাইস তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে গাইস আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই প্রেস করে দেবে তো যখনই আমি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তখনই তোমাদের সেটা নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তো গাইস তোমরা ডমিনার লুকটা দেখতে পাচ্ছ আর এর পাওয়ার কী আছে না আছে সেটা তোমরা সবাই জানো আমি নতুন করে কিছু বলছি না আর ভিডিওটা বেশি বড় করছি না গাইস তো চলো গাইস লেটস স্টার্ট দ্য রেস
তো তিনটে হর্ন বাজাবো আর স্টার্ট হবে ঠিক আছে लवली लवली रेस गाइस डोमिनार पूरा फाटिए दिलो गाइस एकदम ओ भाई हेवी गुजबम जाते गाइस हमार हेवी ओ भाई लिटरली भाई गुजबम जाते गुजबम्स हेवी टाइम से गाइस डोमिनार तो डोमिनार है भाई डोमिनार है पावर मारा तो गाचे एटा वर्जन 4 আছে ঠিক আছে তো এটা ভার্সন 6 তো 6 এর পাওয়ার একটু কম করেছে আগের থেকে তো যাই হোক দুটো বাইকই দুটো জানি আমি আমি তোমরা দেখতে পেলে রেসটা আর তোমরা নিজে ডিসাইড করে দাও যে কে রেসটা জিতেছে গাইস কারণ আর ডমিনার অনেক ভালো টেনেছে গাইস অনেক ভালো টেনেছে আর আমার NS200 হোয়াইট প্যান্থার অবুক ভাবে গেছে গাড়িটা তো কে জিতেছে কে হেরেছে আমি কমেন্ট করব না গাইস তোমরা কমেন্টে জানিও তো রেসটা কেমন লাগলো গাইস অবশ্যই জানিও কমেন্টে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে গাইস যদি কোনোদিনও আমার সাথে কন্টাক্ট করতে চাও গাইস কোনো ড্র্যাগ রেসের কারণে তো সেটা করতে পারো আর আজকে ব্লগটা এখানে শেষ করছি গাইস দেখা হবে আবার নেক্সট ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত পিস আউট